নির্ধারিত তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে আমাদের বিলম্ব মাশুল দিতে হয়, এতে কি সরাসরি সুদ হিসাবে গণ্য হবে? যেই কোনো লেনদেনে, যেই কোনো কাজে আপনার আর্থিক দণ্ড যেটা আরোপ করা হয়, শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ নাই। সেটা বিদ্যুৎ বিল বলেন, পানির বিল বলেন, বা অনেক সময় স্কুল কলেজে দেখা যায় ছেলে মেয়ে ফাঁকি দিয়েছে, একদিন যায় নাই বা দেরি করে গেছে, তো তার জন্য জরিমানা আরোপ করা হয় এত টাকা জরিমানা, এটা জায়েজ নাই শরীয়তে। আর্থিক দণ্ড আরোপ করা এভাবে এ ধরনের ক্ষেত্রে জায়েজ নাই। বলে তাহলে কি করবে? তার বিকল্প ব্যবস্থা করা যেতে পারে। যেমন কথার কথা, তুমি দুই দিন কামাই দিলে তোমার ভর্তি বাতিল, তাহলে ওই যেটা আর্থিক জরিমানা করা হতো ওইটাকে ভর্তি রিনিউর জন্য ফি হিসাবে দিবে, ওইটা জায়েজ হতে পারে। এখন কথা হলো বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল, এগুলো দিতে দেরি করলে তো আমাদের অটোমেটিক অতিরিক্ত চার্জ চলে আসে, জরিমানা চলে আসে, এটা না দিলে তো আমার লাইন পাবো না। তাহলে তো আপনি নিরুপায়, চেষ্টা করবেন সবসময় টাইমলি দিয়ে দেওয়ার, যাতে করে আপনার জরিমানা গুনতে না হয়, ইমানদার হিসাবে যাতে করে ওই গুনাহে লিপ্ত হতে না হয় বা গুনাহের পত্তরি না হয়, সেজন্য আপনি চেষ্টা করবেন। কখনো ভুলে গেছেন বা বিশেষ কারণে দেরি হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনি যদি দেন আপনার গুনাহ হবে না, যেহেতু আপনার হাতে না, আপনি নিরুপায়, আপনাকে বাধ্য করা হচ্ছে এই আর্থিক দণ্ড দেওয়ার জন্য, এটা আপনার জন্য গুনাহ হবে না। কিন্তু আর্থিক জরিমানা নেওয়া এটা এমনিতে কি না, জায়েজ নাই। সিগারেট কোম্পানিতে চাকরি করা যাবে কি না, সিগারেট কোম্পানিতে অথবা এমন কোনো প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ হবে না যে প্রতিষ্ঠান হারাম জিনিস প্রোডাকশন করে। আপনি সেখানে কাজ করতেছেন, সেটা তৈরি করাতে আপনার শ্রম দিচ্ছেন, তাহলে আপনি অন্যায় কাজে সহযোগিতা করছেন। আল্লাহ বলেছেন সূরা মায়েদা 2 নম্বর আয়াতে, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগিতা করো, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা বিধায় এ ধরনের কাজে সহযোগিতা হয়ে যায় আপনার চাকরি, সেজন্য এটা করা কি হবে না, জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। আমি খুব অসুস্থ, আমার যা ইনকাম করি আহাল পরিবারকে দিয়ে দেই, আমি অল্প টাকা ইনকাম করি, আল্লাহর উপর কি ভরসা করে চিকিৎসা করব করব না ভাবছি, এখন আমার করণীয় কি? দেখুন, অনেকে এরকম আছেন যে তার উপার্জন কম, নিজের চিকিৎসা করতে গেলে আর বাপ মা ভাই বোনের খরচ দিতে পারেন না, আবার তাদের খরচ দিতে গেলে নিজের চিকিৎসা হয় না, এই ক্ষেত্রে তার জন্য নিজের চিকিৎসা না করে পরিবারের ভরণ পোষণ দিলেন জায়েজ হবে কিনা? উত্তর হলো এটা জায়েজ হবে, কারণ চিকিৎসা গ্রহণ করা সবসময় ফরজ না, চিকিৎসা গ্রহণ করাটা সুন্নাহ সাধারণ অবস্থাতে। আপনি যদি মনে করেন যে আল্লাহর উপর আমি তাওয়াক্কল করলাম, আমি আজওয়া খেজুর খেলাম, আমি দোয়া করলাম, আমি কোরআন থেকে শেফা গ্রহণ করলাম, আল্লাহ তাআলা চাইলে এখান থেকে আমাকে শেফা দিতে পারেন, আর আল্লাহ না চাইলে ওষুধ খেয়েও আমার শেফা নাও হতে পারে, আমি আল্লাহর উপর তাওয়াক্কল করলাম আর পরিবার বর্ণ দিলাম, এটা জায়েজ হবে, এটা কারণে গুনাহ হবে না। আর যদি আপনি নিজে চিকিৎসাও করেন, আবার পরিবারকে যতটুকু না হলে ততটুকু দেওয়ার চেষ্টা করেন, তো সেটাও আপনার জন্য জায়েজ হবে। কিন্তু আপনার চিকিৎসা করাটা আপনার জন্য ফরজ বা ওয়াজিব নয়, যেটা তরক করলে আপনার কি হবে, গুনাহ হবে।